আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন যৌথ উদ্যোগে সারা রাজ্যে আমাদের 8টি জেলায় 9 দফা দাবি নিয়ে আমাদের সিএমও মহোদয়ের কাছে আমরা ডিপুশন, তারই অঙ্গ হিসেবে আমাদের কৈলাস শহর উনকুড়ি জেলা আমাদের সিএমও মহোদয়ের কাছে আমরা আজকে এই 9 দফা দাবি নিয়ে আমরা মিলিত হয়েছি। এবং সেই দাবিগুলোর মধ্যে মূলত দাবি হচ্ছে যে আমাদের যে কোভিড সেন্টারগুলির মধ্যে যে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা মানে বেটার থাকতে হবে, এবং আমাদের যে জিবি হাসপাতাল সেই হাসপাতালের মান আরও উন্নত করতে হবে, এবং কোভিড সেন্টারগুলি সবচেয়ে বেশি যে কোভিড সেন্টারগুলির মধ্যে যারা বৃদ্ধ বলুন এবং বয়স্ক বলুন যারা এখন ভর্তি আছেন তাদেরকে যে ধরনের সেবা শুশ্রূষা পাওয়ার কথা ছিল সে সেবা শুশ্রূষার ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে, তার জন্য আমরা আমাদের সিএমও সাহেবের কাছে আমরা যে রিপোর্টেশন দিয়েছি এই সব দাবি নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। এবং দেখা যাচ্ছে আমরা যখন এইসব স্বাস্থ্য এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জনসাধারণের যে আশু দাবি নিয়ে আমরা যখন লড়াই আন্দোলনে নামছি তখন দেখা যাচ্ছে আমাদের বিরোধী যারা যুব সংগঠন আছে আমাদের রাজ্য কমিটির একজন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অরুণ বিশ্বাসকে কালকে যে নৃশংসভাবে যেন একটা বর্বরিত আক্রমণ করেছে তারও আমরা আজকে এই ডেপুটেশনের পক্ষ থেকে এবং ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।